हेलो अस्सलाम वालेकुम रहमतुल्लाहि बाराकातुहु आमी डॉक्टर आब्दुल शुकुर होमियोपैथिक विजन टीवी থেকে আবারো আপনাদের মাঝে আমি বেলাডোনার মেন্টাল স্টেট নিয়ে আলোচনা করব। বেলাডোনার প্রোপেট কিছু রুব্রিক্স নিয়ে বেলাডোনার শর্ট জার্নি হিসেবে বেলাডোনাকে আমরা কিভাবে চিনতে পারি সেই বেলাডোনা কি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আবারো হোমিওপ্যাথিক ভিশন টিভি নতুন ফলোয়ারদের জন্য যারা এই মুহূর্তে আমার হোমিওপ্যাথিক ভিশন টিভিতে দেখছেন নতুনরা তাদেরকে অবশ্যই বলছি হোমিওপ্যাথির প্রসারের জন্য অবশ্যই হোমিওপ্যাথিক ভিশন টিভিটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে আমরা আজকে বেলাডোনাকে পড়ি। আমরা যারা অ্যাকচুয়ালি বেলাডোনাকে চিনে থাকি, বেলাডোনা সম্পর্কে বেলাডোনা একটা ওষুধ হোমিওপ্যাথিক রেমেডিসের মধ্যে সবচেয়ে যে জিনিসটিকে বেলাডোনাকে ইউজ করে থাকি, বেলাডোনা সর্বক্রমে আমরা সকলে জানি যে এটা স্বল্প ক্রিয়াশীল একটা ওষুধ। তাপ, জ্বালা, উত্তাপ, হ্যাঁ এসব প্রদাহে এসব ইউজ হয়ে থাকে। সর্বপ্রথম এই ওষুধটি ব্যবহার হয়ে থাকে তাপ, জ্বালা, লাল বর্ণ প্রদাহে সর্বপ্রথম এই ওষুধটিকে ব্যবহার করে থাকে। এমএল সেগাল তার বিভিন্ন বইয়ে বিভিন্ন জার্নালে প্রকাশ করলেন যে তিনি আমাদের মাঝে উপস্থিত করলেন যে বেলাডোনা প্রায় 30 থেকে 35% রোগীর ওষুধ হিসেবে আরোগ্য করে থাকে বেলাডোনা। এমএল সেগাল তার এই চিন্তাধারা, তার এই বক্তব্যটি আমাদের মধ্যে উপস্থাপন করেছেন। তার নিজস্ব কোনো মতামত এখানে সম্পৃক্ত করেননি। যখন আমরা ম্যাথমেটিকা মাইন্ড পড়ি তখন জানতে পারি যে বেলাডোনা প্রায় 681টি রুব্রিক্স আছে, যে আমাদের যে রেপার্টরিটি আমরা ফলো করছি, সিনথেসিস রেপার্টরি, টিজার রেপার্টরি, কেন রেপার্টরি, রবিন মার্ফি, ফাটক, সকল জায়গায় আমরা দেখতে পাবো যে বেলাডোনার প্রায় 681টি রুব্রিক্স আছে, যার প্রত্যেকটি রেপার্টরি মাইন্ড শাখায় এসব রুব্রিক্সকে আমরা পাবো। আমরা গত 10 বছর ধরে পর্যবেক্ষণ করে দেখেছি বেলাডোনা একটা ডোজ মাসকে মাস কাজ করে থাকে সোরাইসিসের মতো রোগে, এবং সে রোগটা আরোগ্য হতে পারে বা আরোগ্য হয়ে চলছে। তাহলে সর্বোপরি বেলাডোনাকে স্বল্প ক্রিয়াশীল ওষুধ হিসাবে বিবেচনা না করে এই ওষুধটি অ্যাকুইট ক্রনিক সর্বক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং 30 থেকে 35% কেসকে আরোগ্য করতে পারে। তাহলে বেলাডোনা আপনার কাছে কেমন করে আসবে? বেলাডোনা রোগী যখন আপনার চেম্বারে আসবে তখন দেখবেন যে সে হাসতে হাসতে আপনার চেম্বারে ঢুকছে। তার কথা বলার সময় সবসময় যেন একটা হাসি লেগে থাকবে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সময় সে হেসে উত্তর দেবে, তখনই এটাকে আমরা রুব্রিক্স হিসাবে কাউন্টিং করতে পারি। লাফিং স্পিকিং হোয়েন এই রুব্রিক্স হিসাবে আমরা রেপার্টরিতে পেয়ে যাব, সেখানে কিন্তু বেলাডোনা আছে। তার আচরণ দেখে মনে হবে যে সে যেন হাসি ছাড়া কিছুই বোঝে না, হাসি যেন তার নিত্য সঙ্গী, হাসি ছাড়া যেন কোনো কথাই সে বলতে পারে না। এই হলো বেলাডোনা। আবার পরবর্তী আরেকটা রুব্রিক্সে আমরা দেখতে পাবো স্মাইলিং ইনভলেন্টারি, হাসিটা অনিয়ন্ত্রিতভাবে, তার হাসি অনিয়ন্ত্রিতভাবে চলছে। রোগী তার হাসিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে না, সে কথা বলার সময় অনৈচ্ছিকভাবে হাসতে থাকে। এবং বেলাডোনা রোগীকে আমরা ফ্রিভলাস মধ্যে পেয়ে থাকি। ফ্রিভলাসটা হলো সকলে জানেন উদাসীন, ছেলে মানসিকতাপূর্ণ। बेलाडोना रोगी तार रोग सम्पर्के सचेतन नय এই অবস্থায় অন্যান্য রোগীর তার রোগ সম্পর্কে সচেতন করে অন্যান্য রোগী তার রোগ সম্পর্কে সচেতন করে দেয় কিন্তু তার সে নিজে সতর্ক নয় অন্যান্য রোগীকে বেলাডোনা তার রোগ সম্পর্কে সচেতন করে দেবে কিন্তু তার নিজের রোগ সে নিয়ে তার সচেতনতা নাই এমন কি আপনার কাছে আসলেও রোগী তার পরিবারের সদস্যদের চাপাচাপিতেই আপনার কাছে আসবে আবার অনেক সময় বলতে পারে এরকম আমি আমার রোগ নিয়ে খুব একটা ভাবি না কারণ এটা খুবই সামান্য ব্যাপার বাড়ির লোক ছাড়ছিল না খুব চাপাচাপি করছিল তাই আপনার কাছে চিকিৎসার জন্য আসলাম দিস ফ্রিভলাস ইজ এ নট সিরিয়াস কোনো কিছু বিষয়ে সিরিয়াস না তার এত বড় একটা রোগ হয়েছে তার রোগ যন্ত্রণা সে নিয়ে ভুগছে তারপরেও সে বিষয়ে উদাসীন বাড়ির লোক যখন চাপাচাপি করলো বা খুব জেদাজেদি করলো তখনই সে আপনার কাছে রোগ চিকিৎসার জন্য আপনার কাছে আসলো দিস ফ্রিভলাস আবার অনেক সময় দেখা যায় যে আমি এই রোগ নিয়ে অনেক দিন হয়েছে আমার এই রোগটা অনেক দিন ধরে হয়েছে কিন্তু আজ করি কাল করি চিকিৎসা করানো হচ্ছে না तो आज भागलाम जाए এটাও কিন্তু ফ্রিভলাস আবার দেখা যায় आज एक दिन आज এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে ডাক্তার দেখায় যাই দিস ফ্রিভলাস এগুলো হলো প্যাশন ভার্সন এই রোগ তো কোনো বড় রোগ না এমনিতেই আপনা আপনি ভালো হয়ে যাবে এই জন্য সে আসে নাই এই জন্য সে রোগ নিয়ে চিন্তা করে নাই এটাও কিন্তু ফ্রিভলাস তারপরে বেলাডোনার আরেকটা খুব চমৎকার একটা রুব্রিক্স আপনারা পেয়ে যাবেন ফিয়ার প্যারালাইসিস অফ আমরা সকলেই জানি ফিয়ার প্যারালাইসিস অফ বলতে বোঝায় পক্ষাঘাতের ভয় ভয় পক্ষাঘাত প্যারালাইজ অক্ষম হয়ে যাওয়ার এখন বিষয়টা হলো যে প্যারালাইসিসটা কি প্যারালাইসিসের মিনিংটাকে আমরা যদি একটু ভাবি পক্ষাঘাত বলতে আপনি অক্ষম হয়ে এক জায়গায় সীমাবদ্ধ জায়গায় বসে থাকা বা এক জায়গায় একটা অবস্থানে স্থির হয়ে থাকা প্যারালাইসিস রেস্ট্রিকশন অফ মুভমেন্ট আপনার চলাফেরার মধ্যে বাধা সীমাবদ্ধতাই কিন্তু এই ভয় দিস ইজ প্যারালাইসিস আমরা পক্ষাঘাত বলতে এই অংশটাই বুঝি আপনি প্যারালাইসিস হয়ে যাচ্ছেন বা হতে যাচ্ছেন তার মানে কি আপনার ওই হুইল চেয়ারে বা ওই বেডের সীমাবদ্ধ অংশটার মাঝেই আপনি বসত করবেন দিস প্যারালাইসিস আমি এর জন্য চিকিৎসা করতে এসেছি যে এই রোগ বেশি হলে আমার চলাফেরা বিঘ্ন ঘটবে এখন রোগী সে ভাবছে এই জন্য আমি আপনার কাছে চিকিৎসা করতে এসেছি কারণ এই রোগটা যদি বেশি হয়ে যায় তাহলে আমার চলাচলে বিঘ্ন ঘটবে দিস ফিয়ার প্যারালাইসিস অফ মেন্টাল স্টেট আবারও অনেক সময় বলতে পারে রোগ বেশি হয়ে গেলে আমার খাওয়া দাওয়া বাধা চলে আসতে পারে রোগ বেশি হয়ে গেলে আমার খাওয়া দাওয়ার বাধা হতে পারে রোগটা বেশি হয়ে গেলে আমি এটা করতে পারবো না ওটা করতে পারবো না দিস প্যারালাইসিস আবার একটা ভাষণে দেখা যায় রোগী ডায়াবেটিস ধরা পড়ে তার মিষ্টি খাওয়ার বন্ধ হয়ে যেতে পারে এই জন্য সে পরীক্ষা নিরীক্ষা সে করায় না কারণ ডায়াবেটিস হয়ে গেলে তার একটা সীমাবদ্ধ অবস্থার মাঝে সে তাকে থাকতে হবে এটা খাওয়া যাবে না এভাবে চলতে হবে একটা রেস্ট্রিকশনের মাঝে দিস রেস্ট্রিকশন মুভমেন্টটাকে ফিয়ার প্যারালাইসিস অফ বেলাডোনা কখনোই পছন্দ করে না আর বেলাডোনা সবসময় চায় দ্রুত আরোগ্য হইতে Carry desire to be fast বেলাডোনা আছে carry desire to be fast দেখা যাবে ডাক্তার সাহেব এমন একটা ওষুধ দিন বাড়ি যেতে যেতে যেন সেরে যায় ডাক্তার আমাকে তাড়াতাড়ি সারিয়ে দিন হোমিওপ্যাথি ওষুধ দেরিতে কাজ করে, এই জন্যই আমি এটা গ্রহণ করি না। মিনিংস হলো সে তাড়াতাড়ি ভালো হতে চায় বলেই হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে চায় না। কারণ হলো হোমিওপ্যাথি ওষুধ স্লো কাজ করে, তার কাজটা দরকার ফাস্ট। এই জন্যই ক্যারিড ডিজায়ার টু বি ফাস্ট বেলাডোনা। আগে আমার রোগ যন্ত্রণা কমানোর ওষুধ দিন, পরে আরোগ্যের কথা ভাবা যাবে। রোগীর ভাষ্য, আগে আমার রোগ যন্ত্রণার কমানোর ওষুধ দিন, পরে আপনার আরোগ্যের কথা ভাবা যাবে। এটাও কিন্তু ক্যারিড ডিজায়ার টু বি ফাস্ট। এমনি জ্বর সেরে যাবার মতো ওষুধ দিন, এমনি জ্বর সেরে যাওয়ার মতো ওষুধ কোনো ওষুধ দিন, এমনি জ্বর সেরে যাওয়ার মতো কোনো ওষুধ দিন, তো যাতে আমি বিকেলে দাওয়াত খেতে বা খেলতে যেতে পারি। আমার রোগটা সেরে যাওয়ার মতো এমনি একটা ওষুধ দিন, যাতে আমি বিকেলে একটা দাওয়াত অ্যাটেন্ড করতে পারি বা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারি। তার মানেও এখানে ক্যারিড ডিজায়ার টু বি ফাস্ট হতে চাচ্ছে। আবার বেলাডোনাকে আমরা দেখতে পাবো লাইট ডিজায়ার ফর, আলো আকাঙ্ক্ষা করে। আলো আকাঙ্ক্ষা করে এই শব্দ অর্থ কিন্তু আলোটাকে আমরা বৈদ্যুতিক আলোকে বুঝাইনি, বা এই লাইট ডিজায়ার বলতে বৈদ্যুতিক আলোকে বুঝায়নি। এখানে তার অসুস্থতার সম্বন্ধে জানার ইচ্ছাকে বোঝানো হয়েছে। রোগী বলছে, ডাক্তার সাহেব আমি কি কোনো ডায়াগনোসিসের সাহায্য নিতে পারি? কিন্তু রোগী তার রোগ বা অসুস্থতা সম্পর্কে জানতে চায়, এই জন্য সে লাইট হইতে চায়। লাইট হইতে চায়, জানার আকাঙ্ক্ষাটাই কিন্তু লাইট। বৈদ্যুতিক আলো কিন্তু এখানে একটা লাইট। এই বৈদ্যুতিক আলোটা কি? তার ডায়াগনোসিস টেস্ট করলে সে জানতে পারবে তার যে ভিতরে অন্ধকার, কত বড় তার ডিজিজ হয়েছে, খুব সিরিয়াস কন্ডিশন কিনা, সে অংশটা জানার জন্য সে লাইট ডিজায়ার হতে চায়। এর জন্য সে ডায়াগনোসিস চেক করতে চায়। আর বেলাডোনাকে আপনারা সবসময় দেখবেন, বেলাডোনা হাইড থিংস, হাইড ডিজায়ার টু, নেকেড ওয়ান্স টু বি, এই রুব্রিকগুলোকে বেলাডোনাকে পেয়ে থাকি। বেলাডোনা সবসময় হাইড থিংস করে থাকে। হাইড থিংসটা হলো এরকম, গোপনীয় করতে চায়, হাইড গোপন করতে চায়। মাঝে মাঝে সে তার রোগটাকে লুকায় রাখতে চায়, কিন্তু অনেক সময় সেটা পারে না। যেমন মনে করেন টিনেজের ছেলে মেয়েদেরকে আপনি দেখবেন ফেশিয়াল অ্যাকনির কারণেই, যদি স্ট্রামোনিয়ামকে দেখে থাকেন, ফেশিয়াল অ্যাকনির কারণে টিনেজের কোনো ছেলে মেয়ে দরকার হলে স্কুল কলেজেই যাবে না, তার কোনো টিউশনি প্রাইভেটেও সে অ্যাটেন্ড করবে না, সারাক্ষণ বাসার মধ্যে থাকবে। কি করে তার অ্যাকনিটাকে সারানো যায়? তার এই যে অ্যাকনিটা তার ফেস হয়েছে ফেসে, সেই অ্যাকনিটাকে লাঘব করার জন্য তার অলওয়েজ। কিন্তু বেলাডোনা কি করবে? তার অ্যাকনি হয়েছে সেটাকে একটু গোপন করতে চাবে, একটু পর্দার আড়াল করতে চাবে। যদি সে তার আপনজন, তার ফ্রেন্ড সার্কেল বা কেউ দেখে ফেলে, যদি একবার দেখে ফেলে, সে ওটাকে হা হা করে হেসে ফেলে, সে উন্মুক্ত করে। দিস নেকেড ওয়ান্স টু বি। এই জন্য বেলাডোনা হাইড থিংস আছে, হাইড ডিজায়ার টু, নেকেড ওয়ান্স টু বি। হাইড একবার সে গোপন করতে চায়, আকাঙ্ক্ষা করে, গোপন করার আকাঙ্ক্ষা করে থাকে, যখন সে পারে না তখন একবারে উন্মুক্ত করে দেয়। দিস নেকেড ওয়ান্স টু বি। যখন তার আপনজন, ফ্রেন্ড সার্কেল তার দেখতে পারলো তার ফেসিয়ালে একনি হয়েছে, সেটাকে সে গোপন করতে চেয়েছে। এইবার সে বুঝতে পারলো যে ওরাই যখন দেখেই ফেলেছে, আর সে ঢেকে রাখবে না, তখন নেকেড ওয়ান্স টু বি। কখনোই আপনার চেম্বারে রোগ হওয়ার সঙ্গে সঙ্গেই পাবেন না, কারণ সে রোগী কখনোই তাড়াতাড়ি তার নিজের জন্য চেম্বারে আসে না। রোগটা আগে সে নিজের থেকে দেখবে, নিজে নিজে আরোগ্য হয় কিনা। যখন দেখবে সে নিজে নিজে হচ্ছে না, এর জন্য তার কাজের ব্যাঘাত হচ্ছে, তখন সে আসবে। কারণ বেলাডোনা স্বাধীন চেতা একটা মানুষ, এজন্যই সে बोलते बेलाडोना कखनोई पूर्ण डोज ओषुध खाय ना। दुई एक डोज जदि ओषुध खाय दुई एक डोज ओषुध खाওয়ার পরে যদি কমফর্টেবল বোধ করে থাকে আর বাকি ওষুধ কখনোই বেলাডোনা খায় না। দিস এই কারণেই আনরিয়েবল প্রমিসেস হয়ে থাকে বেলাডোনা। এই কারণেই আমরা সব সময় বেলাডোনাকে ঠিক এইভাবেই সংক্ষিপ্ত আকারে জেনে যাব যে বেলাডোনা তার সংক্ষিপ্ত জার্নিতে বেলাডোনার ফুল সামারিটাকে যদি আপনি জানতে পারেন তাহলে বেলাডোনা সিলেকশন করতে আপনার ব্যাপকভাবে সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো বেলাডোনা নিয়ে এখানেই। আমরা নেক্সট ক্লাসে আবারও কোনো মেডিসিনের জার্নি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। যদি হোমিওপ্যাথিক ভিশন টিভির আজকের এই বেলাডোনা জার্নিটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং মন্তব্য করবেন, কমেন্ট করবেন, জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।